আগরতলা পুর নিগম সহ রাজ্যের মাত্র 6টি পুর নগর এলাকায় জারি থাকবে করোনা কার্ফিউ। 18 জুন পর্যন্ত এসব এলাকায় করোনা কার্ফিউ লাগু থাকবে। এছাড়া রাজ্যে সর্বত্র কোনো বিধিনিষেধ থাকবে না, জনজীবন স্বাভাবিক থাকবে। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। গোটা রাজ্যে বৃহস্পতিবারই শেষ হয় করোনা কার্ফিউর মেয়াদ, তবে শুক্রবার থেকে রাজ্যের অধিকাংশ এলাকা থেকে উঠে যাচ্ছে করোনা কার্ফিউ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সরকারি সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন আগরতলা পুর নিগম, ধর্মনগর, কুমারঘাট, বিলোনিয়া পুর পরিষদ, রানীরবাজার, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় 18 জুন পর্যন্ত জারি থাকবে করোনা কার্ফিউ। তবে আগের তুলনায় অনেক ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। এ সমস্ত এলাকায় সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা কিছু ক্ষেত্র ছাড়া সবকিছু বন্ধ থাকবে। বন্ধ থাকবে জমায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, সিনেমা হল, শপিং মল, জিমনাসিয়াম সহ কিছু ক্ষেত্র। এই 6টি পুরো নগর এলাকায় অফিস খোলা থাকবে। কর্মচারীদের উপস্থিতির হার থাকবে 50%। পাশাপাশি তিনি জানিয়েছেন পুরো এবং নগরের 6টি এলাকা ছাড়া রাজ্যের আর কোথাও কোনো বিধিনিষেধ নেই। সর্বত্র জনজীবন স্বাভাবিক থাকবে, আন্তঃজেলা যানবাহনও চলাচল করবে। তবে যে সমস্ত এলাকায় করোনা কার্ফিউ জারি থাকবে সেই সমস্ত এলাকায় সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত যানবাহন চলাচল করবে। টোটাল থাকবে অ্যাজ ইট ইজ 50% প্রেজেন্ট রেস্ট্রিক্টেড প্লেসে। রেস্ট্রিক্টেড প্লেসে অফিস খোলা থাকবে, সেই ক্ষেত্রে আপ টু 4 PM, কিন্তু সেখানে 50% অ্যাটেন্ডেন্স দিয়ে এমপ্লয়িরা আসবে। অন্যান্য জায়গায় সব খোলা থাকবে, কোনো রকম নো নাইট কার্ফিউ, নো ডে কার্ফিউ কিছুই থাকবে না। ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট এটাও তুলে দেওয়া হলো। এটা আগে যেমন রেস্ট্রিকশন ছিল ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট, এখন এটা থাকছে না। তবে রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে, যে টাইমটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে যে 2টা থেকে 6টা বা সকাল 6টা পর্যন্ত, সেখানে ঢুকতে পারবে না। বাকিগুলি ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট ইজ ওপেন। বাকিগুলি যা যা নোটিফিকেশন রয়েছে, যা যা নির্দেশিকা থাকবে, কোনটা ক্লোজ কোনটা ওপেন এটা পরিষ্কার থাকবে। এটি কালকে সকাল থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে 11 তারিখ থেকে। কালকে সকাল থেকে এই আদেশ যথারীতি বলবৎ থাকবে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত, 11 থেকে 18, 7 দিন। শিক্ষা দপ্তরের নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্কুলে পঠন পাঠন শুরু হবার পর তাদের মূল্যায়ন করা হবে। আজকে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ক্লাস 5 এবং ক্লাস 8, আপনারা জানেন এটা নো ডিটেনশন পলিসি আছে, সেজন্য ডিউ টু প্যান্ডামিক একাডেমিক সেশন 2020-21 ওয়াজ ডিসরাপ্টেড, এই জন্য 5 এবং 8 শ্যাল বি প্রভিশনালি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাসেস, দ্যাট ইজ 6 এন্ড 9। হাউএভার, আফটার রিওপেনিং দি স্কুলস, ইভালুয়েশন ফর বোথ দি ক্লাসেস শ্যাল বি কন্ডাক্টেড বাই দি স্কুল অথরিটিস। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।